বিশালগড় বাইপাস সড়কে বাইক দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেল স্বামী স্ত্রী। ভয়াবহ বাইক ও স্কুটি দুর্ঘটনায় অল্পে রক্ষা পেল স্বামী স্ত্রী। ঘটনা রবিবার দুপুরে বিশালগড় বাইপাস সড়কে। আহত রিনা রিয়াং নামে গৃহবধূ। জানা যায় TR07A7557 নম্বরের বাইক নিয়ে এক যুবক বিশালগড় BSF ক্যাম্প এলাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় আগরতলা GBP হাসপাতাল থেকে TR03L5591 নম্বরের স্কুটি নিয়ে করবুকের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বাইপাস সড়কে বাইকটি সজোরে স্কুটিতে ধাক্কা মারে। বাইক স্কুটির মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যেন ছুটিতে থাকা স্বামী স্ত্রী গৌরব সাহ ও রিনা রিয়াং। অন্যদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইক চালক। ঘটনাস্থলে থাকা ট্রাফিক কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে স্কুটি ও ব্যক্তির উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন এবং আহত রিয়াংকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সংঘর্ষের ফলে বাইক ও স্কুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। কীভাবে হয়েছে? তো এনে আয়া পড়ছে তারা, আমি ফরন দিছি, তাইলে হে পেছনে দেখছি না, তাইলে লাগিয়ে রয়েছে আর। তোমার কারো কোনো ক্ষতি হয়েছে? আমার তো জিএফ ক্ষতি হয়েছে। আপনার কী হয়? জিএফ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কী? গৌরব সাহা। আমার বাড়ি কোনখানে? করব। কই থেকে কই যেতে লেছিলাম? আগরতলা আইতে আসলাম। আগরতলা। আর তোমার যে ইঞ্জুরি হয়েছে তার নাম কী? রীনাবতী রিয়াং। তোমার স্কুটি ছিল না? কি গাড়ির সাথে হয়েছে? বাইক। বাইক স্যার। আর তোমার স্কুটির নাম্বার কত? TR03L5591। পুলিশ কি কইছে? পুলিশ আসলো তো এখানে, পুলিশের সামনে ঘটনা হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।